মহানগর আওয়ামী লীগের সমর্থিত এবং প্রস্তাবিত প্রার্থী আমি। ইলেকশন ফ্রি যে কেউ ইলেকশন করতে পারে সেটা আমি কোনোভাবে দেখছি না, কিন্তু মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সমর্থিত প্রার্থী আমার দল আমাকে সমর্থন করেছে অনেক বড়। আপনারা জানেন সেখানেও আপনাদের মিডিয়া কভারেজ ছিল যে অনেক বিশাল আমাদের যে মহানগরের একটা বর্ধিত সভাতে তারা সবাই আমার নাম প্রস্তাব করেছে এবং তারা আমাকে সমর্থন করেছে। আর সেই সাথে আমি কুমিল্লার অনেক সামাজিক সংগঠন থেকে শুরু করে অনেক পেশাজীবী সংগঠনের সাথেও কাজ করেছি, তা আমি বলবো অবশ্যই ব্যক্তি হিসেবেও মূল্যায়ন করা হবে। নগর কন্যা এই জন্য যে আমি কুমিল্লার মেয়ে, যেভাবে বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে তার সন্তানরা আদর যত্ন করে, তার সন্তানরা বাবা মার দায়িত্ব নেয়, এটা তো অনেক প্রাচীন। আর আমি একদমই তরুণদের সাথে কাজ করে আমি এসেছি এখানে, তো সেই ক্ষেত্রে নগর কন্যাটাই আমি বলবো নিজেকে যে আমি এই শহরের কন্যা হয়ে এই শহরের জন্য কাজ করতে চাই। নির্বাচন সুষ্ঠু হতে হলে প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে, প্রতিদ্বন্দ্বী আমি ব্যক্তিগতভাবে মনে করি না, তবে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন আছে। যে কথাটা বলেছিলেন যে আমাদের গণনার এরকম আমাদের গণনার কেউ নেই, উনি হয়তো আমাদের এক সময় ছিলেন, এখন অতীত। উনি এখন এই কুমিল্লা নির্বাচিত হওয়ার পরে কুমিল্লার মানুষকে দানবীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি যারা দানবীয় শাসন করে তাদের সাথে একত্রতা পোষণ করেছিল, যার কারণে কুমিল্লার মানুষগুলো জিম্মি হয়ে গিয়েছিল। এখন এই জিম্মি দশার থেকে বাঁচানোর জন্য আমি একমাত্র আল্লাহর রহমতে আপনাদের আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের প্রার্থী হিসাবে আজকের থেকে আমার পদচারণা শুরু। ইনশাল্লাহ আজকের থেকে এই পদচারণার মাধ্যমে আগামী 9 মার্চ যে নির্বাচন হবে, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা মিডিয়া যদি সঠিক বক্তব্যগুলো উঠিয়ে ধরেন, তাহলে কুমিল্লার মানুষ ইনশাল্লাহ পরিবর্তনের পক্ষে রায় দিবে এবং আমাদের পক্ষে রায় আসবে। আপনাদের সাথে আমাদের পথ চলা হবে খুব সুন্দর। আর কুমিল্লার মানুষের প্রতি আমার আহ্বান, আমি দীর্ঘ প্রায় 40 বছর কুমিল্লায় ছাত্র রাজনীতি করছি, জনরাজনীতি করছি। এই শহরের ছেলে আমি, এই শহরের জন্ম আমার, এই শহরে আমি বেড়ে উঠেছি, এই শহরের ঘাস লতা পাতা ধুলাবালু এর মধ্যেই আমার বেড়ে ওঠা, আমার সমস্ত কিছু, আমার সমস্ত বিপদ আপদে আপনারা আমার সাথে বিগত দিনে ছিলেন। আমার ছাত্র রাজনীতি করার সময় বারবার আমার উপর আঘাত এসছে, আজকে জনরাজনীতি করতে এসে ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছি অনেক অসংখ্যবার। আজকে আপনাদের কাছে আমার আহ্বান রইল, কুমিল্লার মানুষের প্রতি আমার আহ্বান রইল, একটিবারের জন্য আমাকে একবার সুযোগ দেন। আমি একটিবারের জন্য নির্বাচিত হয়ে কুমিল্লার মানুষের কাছে আমার স্বপ্নগুলো মেলে ধরতে চাই, কুমিল্লার মানুষের কাছে আমি স্বপ্নগুলো বাস্তবায়ন করে দেখাতে চাই যে আপনাদের সন্তানরা এখনও পারে, কুমিল্লাকে আমরা সাজাতে চাই, আপনাদের কাছে এই আহ্বান রাখবো। আমি এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। একটু ধরে রাখি, ধরে রাখি, তাকাই। ভোট কেন্দ্র চূড়ান্ত করে মাননীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আমাদের জানেন যে এটা ইভিএমের মধ্যে ভোট গ্রহণটা হবে, আমরা ইভিএম পরীক্ষা করার কার্যক্রম শুরু করেছি। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আমরা এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ আলাপ করেছি। আমরা সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো। তো আচরণবিধি সংক্রান্ত ম্যাজিস্ট্রেট থাকবে, ভিজিলেন্স মোবাইল টিম থাকবে, সব কিছুই থাকবে। আশা করছি যে আমরা একটা খুব সুন্দর, প্রতিজ্ঞাপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে 9 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।